ষোলো বছর হলো বিয়ে হয়েছে, তার মধ্যেই তিন মেয়ে। আর এই তিন মেয়ে হওয়ার কারণেই স্বামীর অত্যাচারে ঘর ছাড়লেন স্ত্রী তিন কন্যা নিয়ে। তারপরই হঠাৎ খবর পায় স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। তারপরই তিন কন্যা এবং স্ত্রী একই সঙ্গে স্বামীর বাড়ির সামনে ধর্ণা অবস্থানে বসলেন, যাতে স্বামী তাঁদের যোগ্য মর্যাদা ফিরিয়ে দেন। মুর্শিদাবাদের সীমান্তের জলঙ্গি থানার চক রামপ্রসাদ গ্রামে ঘটনা। ১৬ বছর আগে আক্তারুল ইসলামের সঙ্গে বিয়ে হয় মথুরার বাসিন্দা তসলিমা বিবির। বিয়ের পর বেশ ভালোই চলছিল, তারপর পরপর তিন মেয়ে হওয়ায় পরিস্থিতি বিপরীত মোড় নেয়। মারধর করে তসলিমার উপরে। প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে তসলিমা দুমাস আগে তার বাপের বাড়ি চলে যায়। তারপরই খবর পায় আক্তারুল দ্বিতীয় বিয়ে করেছে। গত শুক্রবার সকাল থেকে তসলিমা তার নিজের তিন মেয়েকে নিয়ে স্বামীর বাড়ির সামনে মর্যাদা রক্ষার লড়াইয়ে নেমেছে। তাঁদের বক্তব্য, যতক্ষণ না স্বামী তাদের যোগ্য মর্যাদা দিচ্ছে ততক্ষণ তারা এই ধর্ণা অবস্থান চালিয়ে যাবে। জিশান আলী মিয়ার রিপোর্ট, NTV WB।